নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ মোটিভেশন আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো আমাদের জেএসএসসি সিজিএল বাংলা সিলেবাসের কাব্যগ্রন্থ মাধুকরী কাব্যগ্রন্থ থেকে, কবিতাটি হচ্ছে মহাকাল। তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিই যে আমাদের যে সিলেবাস রয়েছে, প্রথমে গদ্যের মধ্যে যে প্রথম উপন্যাসটি রয়েছে, দুটি উপন্যাস রয়েছে। প্রথম উপন্যাসটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল, যেটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর দ্বিতীয়টা হচ্ছে পথের পাঁচালি, যেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর পদ্যের মধ্যে রয়েছে দুটি কাব্যগ্রন্থ, একটা হচ্ছে চিত্রা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর, এবং মাধুকরী কাব্যগ্রন্থ, যেটা রয়েছে কালিদাস রায় রচিত। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে চিত্রা। এই চিত্রা কাব্যগ্রন্থে পাঁচটি কবিতা রয়েছে। প্রথমটি সুখ, দ্বিতীয় উর্বশী, তৃতীয় চোদ্দশো সাল, আর চতুর্থ অন্তর্যামী, এবং পঞ্চম হচ্ছে জীবন দেবতা। আর মাধুকরী যে কাব্যগ্রন্থ রয়েছে, এটা থেকে এটাও পাঁচটা কবিতা রয়েছে। প্রথম হচ্ছে মহাকাল, তারপর দুইটি সত্যবাণী, মিত্রাক্ষর, কালা পাহাড়, আর পুরনো কাগজের ফেরিওয়ালা, এই পাঁচটি। তার মধ্যে আজকে আমরা প্রথমটা পড়ব, যেটা হচ্ছে মহাকাল, ঠিক আছে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই মহাকাল কবিতাটি লিখেছেন কে? কুমুদরঞ্জন মল্লিক, ঠিক আছে। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মাধুকরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এর আমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসের পর দুটি কাব্যগ্রন্থের পর আসছে নাটক। একটা হচ্ছে শাহজাহান, যেটা লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়, আর একটি রয়েছে নবান্ন, যেটা লিখেছেন বিজন ভট্টাচার্য। তারপর আমরা শেষে পড়ব সাহিত্য রূপ ও রীতি। এর মধ্যে ছয়টি রয়েছে, যেমন মহাকাব্য, গীতিকাব্য, ট্র্যাজেডি, কমেডি, রোমান্টিজম, ক্লাসিজম, এগুলো, ঠিক আছে। তো আজকে বেশি দেরি না করে আমরা কবিতাটি আমরা পড়ি, ঠিক আছে। মহাকাল কবিতাটি কী বলতে চাইছে, যে তুমি চলিয়াছ অনন্ত পথে নীরব পদক্ষেপে, হে অতন্দ্রিত যুগ যুগান্তর ব্যাপে, কণ্ঠ তোমার বেষ্টিত হারমালে, ধক ধক জ্বললে বহ্নি তোমার ভালে, বাজে ডমরু ভুজঙ্গ গরজে ধরা উঠে কেঁপে কেঁপে। অর্থাৎ কবি কুমুদরঞ্জন মল্লিক শঙ্করকে বলছে, ঠিক আছে, এই কথাটি। তারপর আসছে আমরা শিলা মরমরে মানুষ মাটিকে আকাশে তুলিছে বটে, ফিরে আসে মাটি মাটির সন্নিকটে, কত প্রতিমার হেরিছ নিরঞ্জন, কত রাজ্যের উত্থান নিপতন, তুমি কোনো রং স্থায়ী রাখো না কো মাটির ধূসর পটে। কাল ব্যাবিলেন আজ লন্ডন, কোথায় পরশ্ব, কে বুঝিবে তব গতির রহস্য, এই প্রচণ্ড আণবিক সভ্যতা দেখিতে দেখিতে হয়ে যাবে উপকথা, ক্ষয়ে খসে গেল কত রবি শশী রেখে শুধু ভস্য, যেখানে বিশাল সাম্রাজ্যের রাজকীয় দপ্তর, হয়তো সেখানে জমিবে তুষারস্তর। অর্থাৎ যেখানে অনেক রাজ্যের সাম্রাজ্যের যে রাজকীয় দপ্তর আছে, অফিস আছে, সেখানে জমিবে তুষারস্তর, অর্থাৎ সমস্ত বরফের মানে স্তর হয়ে যাবে, এই জিনিসটা বলতে চাইছে। তারপর বলছে শ্বেত ভালুকেরা আসিয়া বাঁধিবে ডেরা, বলগা হরিণ সহ শিল মৎসেরা, পেঙ্গুইনের ঝাঁক ডেকে এনে বাঁধাবে গোপনে ঘর, অভ্রংলিহ জয়তরণের জং ধরাত ইস্পাত, ভূমিসাত হবে হয়তো অকস্মাৎ মানুষের গুরু গর্বিত ইতিহাস, জাগাবে কেবল তোমার অট্টহাস, তব পঞ্জিতে তাহাদের আয়ু হইতো একটা রাত, পতনের গতি কারো দ্রুত অতি কারো কিঞ্চিত ঢিমা, সীমা শেষে গিয়া সব হবে হিরোসীমা, পরিণামে এক শ্মশানে সবারই ঘর, সাথে রবে শুধু তুমি শ্মশানেশ্বর, লয়ের আঁধারে হতে ফুটাইবে সৃষ্টি অরুণিমা, তাসের দুর্গ পাতার প্রসাদ কাগজের রাজধানী, সৈকতে তারা জলরেখা যায় টানি,
পঞ্চভূতেরা গায়ে রাখো না কো ছোপ, দুগ্ধ মগন করে ঢেউ করে লোভ, মানুষ কিন্তু করিতেছে তবু অমৃতরে অমৃতের সন্ধান হয়। ভঙ্গুর ভাঙা পানপাত্র ও রাঙা বোতলের সার, ভঙ্গুর ভাঙা পানপাত্র ও রাঙা বোতলের সার পরিচয় দেবে বিরাট সভ্যতার। খয়া ইঞ্জিন উড়োজাহাজের ঢাকা, ব্যোমা ঠুকরা ফাঁসি কাঠ মাটি ঢাকা, সৃষ্টি বিনাশী কৃষ্টির হবে সাক্ষী চমৎকার। তব সাথে চলে কীর্তি যশতে যশের বিপুলের পণ্য পণ্যলয়ে, আহা কতজন জয় গর্বিত লয়ে হয়ে, প্রজ্জ্বল যাহা কোথা ডুবে যায় নিভে, নিষ্প্রভ হয় পরিণত মণিদ্বীপে, তোমার নিকট কার কত দর খাঁটি করে দেই কয়ে, স্তব্ধ হইবে সকল শব্দ রবে শুধু অঙ্কার, স্তব্ধ হইবে সকল শব্দ অর্থাৎ সব শব্দগুলো স্তব্ধ হয়ে যাবে এবং থেকে যাবে একটা ওঙ্কার, রবে শুধু ওঙ্কার, সব রূপ এক রূপ হবে একা একাকার, দুরাশায় আমার পুড়ে পুড়ে যাবে হব ছাই, তোমার অঙ্গে বিভূতি হইতে চাই। হে হে দেব রজতগিরি সন্নিভ তোমাকে নমস্কার, হে দেব অর্থাৎ স্তব্ধ হইবে সকল শব্দ রবে শুধু অঙ্কার, সব রূপ এক রূপে হবে একাকার, দুরাশা আমার পুড়ে যাবে হবে ছাই, তোমার আগে তোমার অঙ্গে বিভূতি হইতে চাই। হে দেব রজতগিরি সন্নিভ তোমাকে নমস্কার। কবিতাটি এখানেই শেষ হচ্ছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ কিছু না বলে পরের ভিডিওতে আমরা তাড়াতাড়ি নিয়ে আসব, তাই আপনাদের কাছে আজকের জন্য এই শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ।